أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি ও দরুদ বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। ইসলামী দাওয়া টিম মিডিয়ার সম্মানিত প্রিয় দিনী বন্ধুগণ, আমাদের প্রিয় ভাই মুমিনুর রহমান তিনি কাতার থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নক করেছেন যে ইসলামে যে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে, জ্ঞান অর্জনের প্রতি ইসলাম যে অনেক গুরুত্ব আরোপ করেছে, সেটা কোন জ্ঞান, কোন ইলম অর্জন করা ইসলামে আমাদের জন্য আবশ্যক করা হয়েছে, তিনি সে সম্পর্কে জানতে চাচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানুল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাফিজাকুমুল্লাহ। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ, ইসলাম শুরু হয়েছে জ্ঞানের মাধ্যমে। আমরা জানি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম ওয়াহী নাজিল হয়েছে সেটাই ছিল ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন, আপনি জানুন, আপনি জ্ঞান অর্জন করুন। সেটা কোন জ্ঞান? সূরা আলাকের এক থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত আমরা যদি দেখতে পাই তাহলে স্পষ্ট আমরা সেখানে দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞান অর্জন করা আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন, যেমন একটু আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজেদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অত্র আয়াতের তাফসিরে যদি আমরা দেখি, বিভিন্ন তাফসিরের মধ্যে গ্রহণযোগ্য তাফসির যেখানে স্পষ্ট বলা হয়েছে আন্না বেকায়াতুন নাফস ওয়াল আহল মিন আযাবিল কবর তাকুনু বিতাআল্লুমিল ইলমি শারঈ, একজন মানুষ ব্যক্তিগতভাবে নিজে এবং নিজের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যেটা মাধ্যম সেটা হলো আত্তালিমুদ্দিনী, দিনই জ্ঞান, দিনই ইলম। কারণ একজন মানুষ দিনই জ্ঞান অর্জন না করে কখনোই সে দিন পালন করতে পারবে না। আর একজন মানুষ মুসলিম যে নিজেকে দাবি করবে, পরিপূর্ণ মুসলিম হবে, মুমিন হওয়ার চেষ্টা করবে, মুখলিস হওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, সেই ব্যক্তিকে অবশ্যই ইবাদতের মাধ্যমে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আসলে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে জানার মাধ্যমে, আল্লাহ সম্পর্কে জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আমি নাই জানি তাহলে তাকে কীভাবে ভয় করবো? আল্লাহ রাব্বুল আলামিনের মহান ক্ষমতা, মহান পরাক্রমশালী, তিনি মহান দাতা, মহান ক্ষমাশীল, ইত্যাদি ইত্যাদি অনেক। তার সম্পর্কে যদি আমরা নাই জানি তাহলে কীভাবে তার নিকটে ক্ষমা চাবো বা তার নিকটে সন্তুষ্ট অর্জন করব? আর যে হাদিসটি এসেছে তোমরানির মধ্যে পাওয়া যাবে যে আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলম ফারিদ আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান মুসলিমের জন্য, নারী পুরুষ সকলের জন্য দিনী ইলম অর্জন করা ফরজ। সেটা কতটুকু? যেই ইলম ব্যতীত একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে পারে না সেই ইলম অর্জন করা ফরজ। এক নম্বর হলো তাওহীদের ইলম, আল ইলমু বিত তাওহীদ ওয়াল আকীদা, সহি আকিদা, সঠিক আকিদা বিশ্বাস, আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রাসুল সম্পর্কে, দিন সম্পর্কে যে বিশ্বাসগুলো রয়েছে, দিনের মূলনীতি রয়েছে, ইসলামের যে ইমানের শাখা রয়েছে, ইমানের যে মূলনীতিগুলো বৈশিষ্ট্যগুলো রয়েছে, উসুল রয়েছে, এ সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা ফরজ। সে যে কোনো প্রকারের মুসলিম হোক না কেন তাওহীদের জ্ঞান থাকা চাই। কারণ একজন মানুষ তাওহীদের জ্ঞান না থাকলে তার মধ্যে ইসলামের কোনো অংশ পরিপূর্ণ থাকবে না। এজন্য খেয়াল করুন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে ইসলাম যে শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত, গোপনের দাওয়াত, প্রকাশ্যের দাওয়াত আমরা দেখি আল্লাহ রাসূলের জীবনী দেখলে আমরা দেখতে পাবো। মক্কায় 13টি বছর যাবৎ আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াতই দিয়েছিলেন। প্রথমে নিজের আহাল পরিবারকে, আশপাশের মানুষদেরকে, বংশের মানুষদেরকে, এলাকার মানুষকে, দেশের মানুষদেরকে তিনি গোপনে প্রকাশ্যে তাওহীদের জ্ঞান, সঠিক আকীদা বিশ্বাসের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক যে বিশ্বাস, সেই জন্মানোর জন্যই, সেই জ্ঞান দেওয়ার জন্যই তিনি এত মার খেয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, কত কী করেছিলেন তার দীর্ঘ জীবনে। এজন্য আমরা বলতে চাই মাস্টার ডিগ্রি পাশ করলে একজন ব্যক্তি কখনো শিক্ষিত নয়, মাস্টার ডিগ্রি পাশ করার নাম একজন ব্যক্তির জ্ঞান অর্জন করা নয়। একজন ব্যক্তি বিসিএস ক্যাডার করা আমাদের দেশীয় পদ্ধতি অনুযায়ী, এমএ বিএ পাশ করার নাম প্রকৃত শিক্ষা নয়। কারণ আমরা দেখতে পাই অনেক অনেক আমাদের বাহ্যিক শিক্ষায় শিক্ষিত অনেক শিক্ষিত ব্যক্তিগণ স্পষ্ট মূর্খতার কাজ করে,
তাদের মধ্যে সঠিক আকিদা বিশ্বাস না থাকার কারণে, ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকার কারণে, ইসলামের বেসিক জ্ঞান না থাকার কারণে। এজন্যই আমাদের ভাই যেটা বলেছেন সেটা হলো প্রকৃত আল ইলমুদ্দিনী আল ইলমু শারীঈ, শরীয়তের জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। এই জ্ঞান একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন সাধারণ কৃষক, একজন খেটে খাওয়া মানুষ, একজন ছাত্র, পুরুষ, মহিলা, যারাই মুসলিম নিজেদেরকে দাবি করবেন তাদের মধ্যে থাকা প্রয়োজন। কারণ আপনি দেখুন, আপনি 5 ওয়াক্ত সলাৎ পড়বেন, সলাতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন, কিন্তু কোন পদ্ধতি অনুযায়ী কিভাবে সলাৎ পড়তে হয় যদি আমি না জানি তাহলে কিভাবে সলাৎ পড়ব? একজন মানুষ অপবিত্র হলে পবিত্র হতে হয় পবিত্রতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সলাৎকে কবুল করবেন না। পবিত্রতার পদ্ধতি যদি আমি না জানি তাহলে কিভাবে আমি পবিত্র হব এবং সলাৎ পড়ব? একজন ব্যক্তি হজ করতে আসবেন, জীবনে একটি বার মাত্র হজ করা ফরজ, সেই ব্যক্তি সারা জীবন টাকা গুছিয়ে এক এক ব্যক্তি হজ করতে আসলেন কিন্তু তিনি হজের নিয়ম জানেন না, তাহলে তিনি কিভাবে হজ করবেন? তার এত টাকা খরচ করে লাভ হবে কি? এই ইলম অর্জন করা ফরজ, ইসলামের বেসিক ইলম, ইসলামের আকিদা বিশ্বাস, এবং যেগুলো ভিত্তিতে একজন মুসলিম তার জীবনকে পরিচালনা করতে পারে না ইসলামী শরীয়ত অনুযায়ী, সেই জ্ঞানগুলো অর্জন করা ফরজ। এটা প্রতিটি মুসলিমের প্রতি, নারী পুরুষের প্রতি। এর প্রথম হবে তাওহিদ এবং আকিদার জ্ঞান, পবিত্র কোরআনের এর জ্ঞান, কোরআন কারিম তেলাওয়াত করা, কোরআন সম্পর্কে বোঝা, কোরআনের ভাষা বোঝা, কোরআন তেলাওয়াত করা। কারণ অসংখ্য মানুষ রয়েছে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। একজন মুসলিমের জন্য এর চেয়ার খারাপ, এর চেয়ার পড়া, এর চেয়ার পচা কপাল কী হতে পারে? যে ব্যক্তি মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60, 70, 80, 100 বছর হায়াত দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম কোরআনুল কারিম তার জন্য অবতীর্ণ করলেন, যে জীবন বিধান, সেটা আমরা পড়তে পারি না। এর চেয়ে কপাল পোড়া ব্যক্তি আর কি হতে পারি? এজন্য ইসলামের জ্ঞান, সঠিক আকিদা বিশ্বাস, কোরআনুল কারিমের জ্ঞান, হাদিসের বেসিক জ্ঞান, এগুলো অর্জন করা প্রতিটি মুসলিমের প্রতি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি মুসলিমকে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে পাওয়ার, ইবাদতে সন্তুষ্ট আনার এবং আত্মতৃপ্তি পাওয়ার, দুনিয়া এবং আখেরাতের মহান সফলতা যেখানে লুকিয়ে রয়েছে ইলমে শরীয়ী, আল্লাহ রাব্বুল আলামিন যার মর্যাদা অনেক জায়গায় বর্ণনা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের পথে বের হয়, ইলম অর্জন অন্বেষণের জন্য নিজেকে উৎসর্গিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। কারণ জান্নাতে যেতে গেলে যে কাজগুলো করতে হবে সেটা ইলমের মাধ্যমেই, জ্ঞান অর্জনের মাধ্যমেই। আসুন আমরা শরীয়ত জ্ঞান, ইসলামের বেসিক জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা প্রকৃত মুসলিম হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে আমরা পালন করার চেষ্টা করি জেনে এবং বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।